হাওড়া ধুলাঘর থেকে খাদারহাট পৌঁছে কাছেই গড়বালিয়ার রায়বাড়িতে আজও হাজার হাজার দর্শনার্থী সমবেত হন রায়বাড়ির দক্ষিণাকালী আর বড়মার কাছে। বড়মা রায়বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ শ্রীমতী দীপালী রায়। স্থানীয় বিশ্বাস মতে মহাকালীর আশীর্বাদ ধন্যা বড়মা বহু মানুষের ইহজাগতিক বিভিন্ন জটিল সমস্যার আশ্চর্য সমাধান করে দিয়েছেন। আর তাই শুধু স্থানীয় লোকজনই নন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষজন প্রতি সপ্তাহের মঙ্গল আর শনিবার বড়মার সাক্ষাৎ প্রার্থী হয়ে আসেন। প্রতি বছরই এখানে বাৎসরিক রক্ষাকালীর পুজো ধুমধামের সঙ্গে পালন করা হয়। পুজোর দিন সন্ধ্যেবেলা নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেবী প্রতিমাকে নিয়ে আসা হয় রায়বাড়ির কালী মন্দিরে। বড়মা চোখ বন্ধ করে স্বয়ং নিয়ে আসেন ওই দেবী প্রতিমা, করেন তাঁর আরাধনা।
সারা রাত পূজোর পর ভোরের আলো ফোটার আগেই করে ফেলা হয় ঘর বিসর্জন। বাৎসরিক রক্ষাকালীর পুজোকে কেন্দ্র করে গোটা এলাকা যেন এক উৎসবের চেহারা নেয়।
হাওড়ার বিখ্যাত রায়বাড়ির কালী পুজো এইভাবে বছরের পর বছর ধরে বহু মানুষের শ্রদ্ধা অর্জন করে আসছে।